ইকোপার্কে ইকোপার্কে প্রথম দিন এবং প্রথম শ্যুট আমি খুবই একটু আতঙ্কিত ছিলাম, কারণ এত মানুষ ওখানে আমি দেখি যা বাইরে থেকে ঘুরতে আসে এবং সব কিছু ইকোপার্কের একটা বিনোদনের সব কিছু মজা নেয়। তো আমি ভাবলাম যে এখানে ওরা কীভাবে শ্যুটিংটা করবে, তো আমরা ঠিক টাইমে পৌঁছে গেলাম। পুরো কিউ পৌঁছে গেলাম, পৌঁছে গিয়ে আমরা পুরো মানে একটা দেখছি গিয়ে চারদিকে ফাঁকা, আমি একটু শান্তি পেলাম, যা অন্তত ইকো পার্কে এখন কেউ আসেনি। কিন্তু আমি ভুলে গেছিলাম যে 12টার পর থেকে ওখানে ক্রাউড হয়। তো এই যে ওখানে ইকো পার্কে প্রচুর, সত্যি কলকাতায় প্রথম হয়তো কোনো মিউজিক ভিডিও ওখানে হলো কি না আমি আগে বলতে পারবো, জানি না আগে হয়েছে কি না, বাট আই থিঙ্ক ওখানে একটা খুব ভালো সেভেন ওয়ান্ডার্সের মতো কয়েকটা জিনিস আছে, যেমন তাজমহল থেকে শুরু করে বিভিন্ন রকমের জেসাস ক্রাইস্ট থেকে শুরু করে অনেক রকম জিনিস আছে। তো আমি ইকো পার্কে নর্মালি যাই না এবং আমি আগে গিয়ে কখনো দেখিও নি। তো শ্যুটিংয়ের সূত্রে গেলাম এবং সেখানে সত্যি এত মজা পেলাম যে কি বলবো, যে কারণ একটার সময় যখন 12টার পরে শ্যুটিংটা শুরু হলো তখন এত ক্রাউড, এত ক্রাউড যে পুরো 200-300 জন শুধু আমাদের দিকে তাকিয়ে আছে। একেই তো আমি অ্যাক্টিং প্রথম করছি, তারপর সাই সাইনেসটা আমার মধ্যে আছেই। তো তারপর যখন দেখলাম যে প্রচুর মানুষ চারপাশে জমে গেছে, বিভৎস আমি মানে নার্ভাস ছিলাম এবং যা হোক আই মেড ইট এবং খুব ভালোভাবে ওটাকে ওভারকাম করে কমপ্লিট করলাম। এবং ওখানে অনেকগুলো সেভেন ওয়ান্ডার্স মধ্যে আমাদের ড্রোন ফার্স্ট, মানে আমরা ড্রোন ইউজ করলাম, ড্রোন ক্যামেরা ইউজ করে অনেকগুলো শ্যুট ছিল সেগুলো কমপ্লিট করলাম। খুব ভালোভাবে ওখানে শ্যুটিংটা কমপ্লিট করলাম এবং দ্য পিপুলস আর ওয়ার অলসো ভেরি কোঅপারেটিভ এবং তারাও যথেষ্ট মানে কী বলবো যে দূর থেকে সাথ দিয়েছে, কারণ তারা দেখতে আসছে, তারা টিকিট কেটে দেখতে আসছে জায়গাটা, সেই জায়গাটা আমরা ইউজ করছি, বুক করেছি, অনেক জায়গায় অনেকে বিরক্ত হচ্ছিলেন কিন্তু উই হ্যাভ সামহাউ কোঅপারেটেড।